রিমি ও রিয়ানের চার বছরের সম্পর্ক। হঠাৎ রিমির বাবা বিয়ের জন্য রিমিকে চাপ দিচ্ছে। রিমি হঠাৎ জরুরি রিয়ানের সাথে দেখা করতে আসলো। রিয়ান বলল, কি হয়েছে, হঠাৎ আমাকে কেন দেখা করতে বলছো, বাসায় কোনো প্রবলেম হয়েছে নাকি? রিমি ইমোশনাল হয়ে রিয়ানকে বলল, বাবা বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে, এখন আমি কি করব বলো, বাবাকে এখনো কোনো জবাব দেইনি, তোমার কথার অপেক্ষা করছি। রিয়ান উত্তরে বলল, আমার এখনো চাকরি হয়নি, কিভাবে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দেব, আমার মাথায় তো কিচ্ছু আসছে না, মনে হয় আমি পাগল হয়ে যাব। রিমি বলল, তুমি এক মাসের মধ্যে চাকরি রেডি করো, এর ভিতরে আমি বাবাকে বুঝিয়ে বলবো যেন আমাকে কিছুদিন সময় দেয়। রিয়ান বলল, চাকরি পাওয়ার পরও যদি তোমার বাবা আমাকে বিয়ে না দেয় তাহলে কি করবে, তখন তো আমি মরে যাব তোমার শোকে। রিমি বলল, আরে পাগল, বাবা বলেছে চাকরিওয়ালা ছেলেকে আমাকে বিয়ে দেবে, আর তুমি টেনশন ছাড়া চাকরি খোঁজো, তুমি চাকরি পাওয়ার সাথে সাথেই আমি বাবাকে বলবো, আমার পছন্দ করা ছেলে আছে, তখন তুমি চাকরি করলে বাবা রাজি হয়ে যাবে। রিয়ান বলল, ঠিক আছে, তাহলে আমি আজকে আমার বন্ধুর কাছে যাব চাকরির বিষয়ে কথা বলার জন্য, আর তোমার বাবার মেজাজ কেমন, আমাকে পছন্দ করবে তো? রিমি বলল, এসব নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করো। রিয়ান রিমির হাতটা ধরে বলল, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি একটু আমাকে সাপোর্ট করলেই হবে, এই বলে বিদায় নিয়ে চলে গেল। রিয়ান দুদিন পর সেলিম খানের অফিসে গিয়ে সেলিম খানকে সালাম দিয়ে বলল, আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু জসীমউদ্দিন চাকরির জন্য। সেলিম খান সালাম নিয়ে বলল, তুমি বসো, জসীম আমার খুব কাছের বন্ধু, আমি বলেছি আমার প্রতিষ্ঠানের জন্য ভালো একজন বিশ্বাসী লোক দিতে, হয়তো তোমাকেই পেয়েছে। আচ্ছা আমার কথা শোনো, আমার ব্যবসা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, একজন লোক ছিল বেয়াদবি করেছে তাই বের করে দিয়েছি, আর তোমাকে যেহেতু আমার বন্ধু পাঠিয়েছে আমার কোনো টেনশন নেই। রিয়ান মনে মনে বলল, আমার চাকরি যেহেতু হয়ে গেছে তাহলে বিয়েটাও হয়ে যাবে, কিন্তু রিয়ান জানে না যে সেলিম খান রিমির বাবা। সেলিম খান বলল, কি হয়েছে, কি ভাবছো, টেনশন নিও না, চাকরি হয়ে গেছে তোমার, আমি যেহেতু বৃদ্ধ হয়ে গেছি তোমার মতো একজন বিশ্বাসী লোক খুঁজছি আমার প্রতিষ্ঠানটা বুঝিয়ে দেওয়ার জন্য। রিয়ান খুশি হয়ে বলল, আমি আপনার কাছে কৃতজ্ঞ এই চাকরিতে আমাকে মূল্যায়ন করার জন্য, আর হ্যাঁ আমি কখন থেকে আসব চাকরিতে জয়েন করার জন্য? সেলিম খান বলল, আগামীকালই জয়েন করো, আর আগামীকাল আসলে সব দায়িত্ব বুঝিয়ে দেব, এই নাও তোমার গাড়ি ভাড়া। রিয়ান খুশি হয়ে টাকাগুলো নিয়ে সালাম দিয়ে চলে গেল। তারপর সেলিম খান নিজে নিজে বলল, যাক বাবা, অনেকদিন পর মনের মতো একটা লোক পেলাম, এখন আর আমার টেনশন করা লাগবে না। রিয়ান অফিস থেকে বের হওয়ার পর গাড়ি নিবে, এমন সময় মোবাইল বেজে উঠল, দেখল রিমির কল, রিসিভ করে খুশি হয়ে বলল, রিমি সোনা তোমার খুশির খবর আছে। অপরদিকে রিমি বলল, আমি জানি তুমি চাকরি পেয়েছ, এটাই তোমার খুশির খবর, শুভকামনা রইল তোমার জন্য। রিয়ান বলল, হ্যাঁ আমার চাকরি হয়ে গেছে, এখন বিয়েটাও হয়ে যাবে, অনেক খুশি লাগছে আজকে, কিন্তু তোমাকে পাবো তো, আমার কেমন জানি লাগছে। রিমি বলল, বিয়ে 100% হবে তোমার সাথে, আমি এখন বাবাকে স্বামীর পরিচয় দিতে পারবো, আমার স্বামী চাকরিজীবী, তো কখন থেকে চাকরিতে জয়েন দেবে? রিয়ান বলল, আগামীকাল থেকে চাকরিতে জয়েন দেব। ঠিক আছে এখন রাখি, মাকে একটু খবর দিতে হবে, তাড়াতাড়ি গিয়ে, এই বলে কল রেখে দিয়ে বাসার উদ্দেশ্যে গাড়ি খুঁজতে লাগলো। রিমির বাবা সেলিম খান বাসায় গিয়ে বিজনেস পার্টনার রহিমা বেগমকে কল করে বলল, আপা ভালো আছেন, কথা শোনেন, আগামীকাল সকালে অফিসে এসে আপনার 30 লক্ষ টাকার চেকগুলো কষ্ট করে নিয়ে যান, চেক রেডি আছে অফিসে। উত্তরে রহিমা বেগম বলল, ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসব, আর বাকি টাকা কখন পাব? সেলিম খান বলল, ইনশাল্লাহ সামনের মাসে আর 1,20,00,000 টাকা দুইবার করে দিয়ে দেব, সামনের মালগুলো ঢুকলেই টাকা ক্যাশ হয়ে যাবে। রহিমা বেগম বলল, আচ্ছা রাখি তাহলে, আমার টাকার খুব প্রয়োজন, নতুন করে আরেকটা বাড়ি করব ছেলের জন্য, এই বলে কল রেখে দিল। রিয়ান এসে মাকে বলল, মা আমার চাকরি হয়েছে, আগামীকাল জয়েন করব। রহিমা বেগম ছেলের চাকরির কথা শুনে মনে মনে বলল, আমার টাকার কোনো অভাব নেই, কিন্তু চাকরি করাতে হচ্ছে, টাকার মর্ম বুঝবে না তাই। রিয়ান মায়ের চুপচাপ নীরবতা ভাবনা দেখে বলল, কি হয়েছে মা, তুমি খুশি হওনি আমার চাকরির খবর শুনে, এভাবে চুপচাপ হয়ে কি ভাবছো, এখন থেকে তোমার কাছে আর টাকা চাইব না, বরং তোমাকে দেব। রহিমা বেগম ছেলের চাকরি করার আগ্রহ দেখে আত্মহারা হয়ে বলল, অনেক খুশি হয়েছি তোর চাকরির কথা শুনে, তাই চুপচাপ হয়ে তোর দিকে তাকিয়ে আছি। ঠিক আছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। রিয়ান মায়ের কথা মতো ফ্রেশ হতে গেল। তারপর মা রহিমা নিজে নিজে বলল, আমার টাকা মানুষে খায়, আর আজকে আমার ছেলে টাকার জন্য চাকরিতে জয়েন করলো, এখন বুঝবে টাকা কী জিনিস।
পরের দিন সেলিম খান অফিসে বসে গুরুত্বপূর্ণ কিছু হিসাব করছিল। এই সময় রিমি এসে বলল, বাবা আমি তোমাকে না বলেই চলে আসলাম তোমার অফিসে। বাবা বলল, সমস্যা নেই, কেন এসেছিস বল। রিমি বলল, বাবা আমার কিছু শপিং করা লাগবে আজকে এবং বিয়ের ব্যাপারে কিছু কথা বলবো। এই সময় রিয়ান হাতে একটা ফাইল নিয়ে অফিসে ঢুকতেই রিমিকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। রিমি বলল, কিরে তুমি এখানে কেন? বাবা মেয়ে রিমিকে বলল, তুই ওকে কিভাবে চিনিস? আগে থেকে পরিচয় আছে নাকি? ও তো এই অফিসে চাকরি করে, আজকেই জয়েন করেছে। রিমি বলল, বাবা আমি ওর কথাই বলেছি, আমার পছন্দ করা ছেলে। বাবা মেয়ের কথা শুনে অবাক হয়ে বলল, এই ছেলে কিভাবে তোর সংসার খরচ বহন করবে? মাত্র কয় টাকার বেতনে? আমি শর্টকাটে বলছি, এই সম্পর্ক আমি মেনে নেব না। রিমি বাবার সাথে তাল মিলিয়ে বলল, বাবা আমি তোমার কথার বাহিরে যাব না। এই সময় রহিমা বেগম এসে রিয়ানকে দেখে বলল, কিরে রিয়ান তুই কি চাকরি এখানেই নিয়েছিস নাকি? সেলিম খান ও তার মেয়ে রিমি অবাক হয়ে গেল রিয়ানের সাথে রহিমার কথা বলতে দেখে। তারপর সেলিম খান বিজনেস পার্টনার রহিমাকে বলল, আপা আপনি এই ছেলেটাকে চেনেন নাকি? রহিমা বেগম বলল, চিনব না কেন, ও তো আমার ছেলে রিয়ান। গতকাল ওর চাকরির কথা শুনে আমি খুশি হয়ে গেলাম, কিন্তু দেখছি ও তো এখানেই চাকরি করছে। সেলিম খান বলল, সত্যি কি এটা আপনার ছেলে? ও আমার মেয়ে রিমিকে পছন্দ করে, তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। রহিমা বেগম বলল, তাহলে তো ভালো, আমরা তো একটা নতুন আত্মীয়তা করতে পারবো। রিয়ান সেলিম খান ও রিমি প্রথমে অল্প বেতনে সংসারের কথা শুনে মাকে বলল, আমি এই বিয়েতে রাজি নেই, আমি ওকে পছন্দ করি না এবং অল্প বেতনে সংসার চলবেও না। সেলিম খান ও রিমি রিয়ানের কথা শুনে লজ্জায় মুখ নিচু করে রাখলো। তারপর রহিমা বেগম রিয়ানকে বলল, আমার টাকার অভাব আছে নাকি, কেন সংসার চালাতে পারবি না? সেলিম খান ও রিমি রিয়ানের কাছে ক্ষমা চেয়ে বলল, আমাদের ক্ষমা করে দাও, প্রথমে আসলে চিনতে পারিনি তোমাকে, ভুল করে অনেক কিছু বলে ফেলেছি। রহিমা বেগম বলল, না বুঝে কাউকে অপমান বা অপরাধী করবেন না, আপনাদের ভুল যেহেতু আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই বিয়ে হবে। রিয়ান মায়ের কথা অমান্য করে চাকরি ছেড়ে দিয়ে বলল, আমি এখানে চাকরিও করব না এবং লোভীয় দুই কথার মানুষকে আমার বাড়িতে আশ্রয়ও দেব না। এই বলে রিয়ান চলে গেল। তারপর রহিমা বেগম সেলিম খানকে বলল, ছেলের যেহেতু এই বিয়ের প্রতি মন উঠে গেছে তাহলে আমি আর কি করব, আমার চেকগুলো দিন, আমি চলে যাব, হয়তো ভুলের কারণেই আপনার সাথে আর আত্মীয়তা করতে পারলাম না। সম্মানিত ভিউয়ার, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটি রচনায় রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, সম্পাদনায় ভাগিনা মিজান।